তুই মদ খাইছিস, তোর মদের বোতলটা গন্ধ করছে। তুই 1000 টাকা কোনো করে ফাইন দে, আমরা অত সব জানি না। তো মাঝ রাস্তায় মদ খাতে কে বলছে? আমি 1000 টাকা কোথায় পাবো? 10 টাকা মাগে মুগে কাচি, আর আপনারা খুঁজছেন 1000 টাকা। আর আপনারা চলে আলেন, আমি ঠিক সময়ে মামারা কি করব স্যার? কি করি মানে? ও নো, পয়সার জন্য আমাকে বাঁধরা ছিল বলে আমি ঢুকলি নালে বাপ জীবনটা আজ আমার পরিষ্কার করলে পুলিশ গিলাই আর বলিস না বললো আমি খাই ভুরাত পারলি। আরে বাবা, তোকে গাড়ির কাগজগুলা দেখাতে বলছি, এগুলা কি দেখাচ্ছে? নোট তোর কি লিখে নিয়ে এসেছি? কাগজগুলা দেখাতে কি আছে স্যার? গাড়ির কাগজ ঘরে আছে। ও ঘরে আছে নাকি? লাইসেন্স দেখা, লাইসেন্স তো ঘরে আছে স্যার। কোনো আনে না, হেলমেট তো আনা নাই, গাড়িটা কো ঘরটা ঢুকাই রাখি দিয়ে পারতিস স্যার? হারান যাওয়ার তার জন্য ঘরে রেখেছি। হেলমেটটা পরতে কি হয়? হেলমেটটা পরে তোমার গসগসি লাগে, মারবো একবার। হেলমেটটা পরে নিবি বুঝলিস না, এত জীবনটা উড়ে যাবে, ঘরের কাগজ নিয়ে ফুটে যাবে। নাই স্যার, হেলমেটটা পরলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। 5000 এক টাকা ফাইন ভর। ফাইন ভর? নামটা কি? নামটা কি বল? নাম বল। নিখিল মাহাতো। নিখিল মাহাতো, ঠিক আছে ঠিক আছে। লাখ লাখ 5000 এক টাকা ফাইন ভর। ফাইন বের কর, পয়সাটা পয়সাটা বাইর করা। পয়সা তো সামনে থানা চল, থানা চল। স্যার গাড়ি গাড়ি চলে গেল না বাবা, গাড়ি উড়া গাড়ি উড়া, থানা চল থানা চল। এই ওই দাঁড়া কথা ধীরে ধীরে আরে ফোন করছি রে। আমাকে পুলিশ ডেকেছে, মানে সে কথা বলি। হ্যালো কে স্যার? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ যা যা, হেলমেটটা পরবি, হেলমেটটা অন্তত পরবি বুঝলিস না? তোর গরম মাইন ছিলে আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ গাড়ি ঘোড়ার ব্যাপার যখন কি হয়ে যাবে। যা যা হ্যালো স্যার, হ্যাঁ আমরা চেকিং এ আছি। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ কে বলিল স্যার? ডিআইজি স্যার বলিল। ও ডিআইজি স্যার বলিল। স্যার একটা কথা বলবো, এই ভারতবর্ষটা যদি পুতুলের সঙ্গে কাকুকে তুলনা করা হয় না, সেটা হলে আমরা এই পুলিশ গিলা যেমন নাচাবে তেমন নাচতে হবে।
কোনো আন্দাজ দামই নেই বল। হ্যাঁ হ্যালো বলো, আমি কালকে বলে দেখি তুমি ছেলেটাকে হসপিটাল নিয়ে যাও। হ্যাঁ একবার বুঝতে পারলি না কথাটা? আমি বলছি না আমার ডিউটি আছে, আমি যেতে পারবো না। হ্যাঁ যাক ছেলে মরুক, ডিউটি ছেড়ে আমি কোথাও যাবো না। রাখো। কি হইলো রে চাকু? তার কি বলবো, কালকে ছেলেটা জ্বর হয়ে আছে আর আমাকে বলছে ডাক্তার কোনে যে আমি ডিউটি ছেড়ে কি করে যাবো। তো কটুকু সংসারটা দিকে দেখতে হবে না, যা যা তুমি যা। তার যাওয়া বললেই তো যাওয়া হবে না, তারকে বলেছিলি ছুটি দিল না, ওই কোন কোন নেতা ভোট প্রচার করতে যাবে। নতুন আসেছিস এই থানাটাই, নতুন ঢুকেছিস তোরা? কেবাড়ি আমি চিনিস নাই, এরা কেবাড়ি চিনিস নাই? একে থাপড়ে 32টা জাত ধরা নিব, বুঝতে পারলিস? মুখ সামলাই কথা বলবি, মুখ সামলাই। সেদিন যেই হো হেলমেট পরিস নাই, ফাইন দিতে হবে। ফাইন ভরে দেয়া, ফাইন ভরে দেয়া, সাহস আছে তো ফাইনটা ভরে দেয়া। ফাইন ভরনো 5000 একটা? 5000 নাম্বার নাম্বার 25 ভরে দা নাম্বার 5000 একটা তুমি ফাইন ভরনো। হেলমেট নাই আর চাইলো চেপে দিয়েছি গাড়ি যাই, কাগজ টাগজ তো কিছু নাই গো। চল ফাইন ভর। লাইসেন্স আছে? কিসার লাইসেন্স? কি লাইসেন্স? আরে হাম হে লাইসেন্স। দুদিন থাক, দুদিন এলাকাটায় থাক, হুড়কা জাম করে দিব, তখন বুঝতে পারবি লাইসেন্সটা কে বটায়, বুঝলি? ফাইনের কাগজটা ধর, ব্যাংকে জমা করে দিবি। জমা করে দিবি? ধর ধর। আপনারা ছাড়িয়ে দিন, আমাদের এখন পার্টির মিটিং আছে, আপনারা চিনেন নাই? ইনি কে বটেন আপনারা চিনেন নাই? আপনাদের চাকরি খাইয়ে দিবে। ফাইনের কাগজটা ছিঁড়ে দিলি? ফাইনের কাগজটা? শুনুন অফিসার বাবু, আপনাদের মতন পুলিশকে যদি আমার পেছনে নেড়ি কুত্তার মতন না ঘুরাতে পারি তো আমার নাম চুরু ভুকু নেতা লই, এটাও জানিয়ে নিবিস। আর একটা কথা শুনে লেন পুলিশ বাবু, কানে ধর কানে ধর, ধরছিল? এই ভারতবর্ষে শিক্ষিতর কোনো দাম নাই, শিক্ষিতর কোনো পাওয়ার নাই, পাওয়ার আছে তো আমাদের মতন এই চুরু ভুকু নেতার এই পাওয়ার আছে, বুঝলিস? তুই এই এলাকায় প্রথম এসেছিস, তুই বুঝবি নাই? ফোনটা লাগাতে দে, তারপর তোর মজাটা দেখাছি। হ্যালো স্যার, কি ব্যাপার রাস্তাঘাটে আমাকে টেকাটেকি করছে? আরে বাবা আমি ভোট প্রচারের বাইরে আছি, দিল্লিও দাঁড় করে আর কি, এলাকায় নতুন এসেছে নাকি? দেখো বুঝাও না, বুঝাও, লাও ধর। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে স্যার, এবার মতন ক্ষমা করে দিন স্যার, আর ভুল হবে না স্যার। ঠিক আছে স্যার। কেমন কেমন জানে জিনে কথা বলবো, জানে চুই না, বুঝলি না? এত তো চাকরি না, একদম গুছেন দিবে একদম, বুঝলিস? জান স্যার জান। আরে আমি নাইও যেতে পারি, আমার মন আমি এথায় দেখব, আজ আমি এথায় দেখব। আরে নেতা বাবু চলুন আমাদের গ্রাম, চলুন না, আজ আমি এথায় দেখব। ই লেট হয়ে যাবে, চলুন না। দাঁড় দাঁড় দাঁড়, কে ফোন করছে? হ্যালো স্যার। এই তোদের মধ্যে গুটু অফিসার কে? আমি স্যার। খালি কি বলছে দেখ। হ্যালো স্যার, আমরা কি যেতে হবে নাকি? হ্যাঁ তো ঠিক আছে স্যার, আমরা এখানে চলে আসি। হ্যাঁ আপনাদের কি কোনো গ্রামকে যেতে হবে নাকি ভোট প্রচারে? হ্যাঁ আছে, কেন কি হইল? আপনাদের সাথে যেতে বললো আমরা কে? আরে আমি বললি না যে তোরাকে নেড়ি কুত্তার মত আমার পেছনে ঘুরাবো, চল আমার পেছে পেছে আই। এই তোরা চলে 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 রসায় দেখা আবার কাই, দুজন তো কে কে চাপছি চাপি তো গাড়িটা নিয়ে পার্ক করে তো জলদি করে আয়, একদম বেশি লেট করিস না। হ্যাঁ রে আবিলদার চাকা, এখনো হলো নেন দেখ রে,
আরে বাবা হলাই তো আসিবে এখন কোন তো বলতে গেলে ধমকান দিবে তখন কি করবি সেটা বড় কি যে করা বাপ উয়ার কি 500 মাদার বাকি ছিল নাকি কি 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 কইরে দাদি বাবু একবার দিয়ে নিছে হ্যাঁ এত বাপ আগে কি করছেন হ্যাঁ কি করছেন কি আর করবি হানদার মতন পুলিশের আর মান সম্মান নাই দেখবি এক কেন কি হলো স্যার আপনি এত বড় অফিসার হয়ে এমনি কথা বলছেন আরে বাবু সব সব করবি কিন্তু পুলিশ চাকরিটা করিস না বলেছি একা তো লোকে আমরাকে চোর বলে তারপরে তো হানদারে পুলিশ গিলার কোনো মান সম্মান রাখিলই নাই কোনো মান সম্মান রাখিবে নাই কি হলো স্যার আপনার এমনি কথা বলছেন আর পুলিশ চাকরি করা মানে বহুত একটা গর্বের ব্যাপার আর আপনার এমনি কথা বলছেন বলবো নাই আমরা যে এত কষ্ট করে পড়লি এই পুলিশ চাকরিটা করিবার জন্য আর আমরা যে এত নিজ কাজ করতে হচ্ছে আমরা নিজেও ভাবতে পারছি না এই আহ ইয়ে স্যার জল 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 স্যার হ্যাঁ এখানে মনে হচ্ছে জল নাই গো স্যার না না জল নাই কোথায় কোথায় জল আছে আরে বাবু ওইদার জল আছে বৈশাখ মাসের দিনে কোথায় জল পাবে স্যার গড়িয়াটায় জল ছিল তো শুকান গেলছে ওই তাহলে ওই জল ধারে যেতে হবে বাস সাবাস 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 তাহলে তারা পায়খানা পায়খানা করিস না হ্যাঁ টুকটাক ধোয়া ধুই জল রাখবি দেবে না আর ওই তোরা বলবিস যে নেতা মন্ত্রী আসছে নাই ভোটের সময় খালি চলে আসে ভোট বুঝাই চলে যায় বাকি টাইমে আসে নাই তো নেতা মন্ত্রী যে আসবে নেতা মন্ত্রীর ল্যাট্রিন জানাবে না ল্যাট্রিন তো ল্যাট্রিনটা কোথায় দিবে পয়সা নিয়ে হ্যাঁ টুকুটাক জল তো রাখবি দেবে না বাথরুম যে এত ল্যাট্রিন বাথরুম করে দিলি বলে কাঠ ঝুড়ি কয়লা ঢুলকি মুলকি ঢুকাই রাখবি ইয়া করে হবে আমি ওই গেলে আসছি আমার বেছা বেছা একজন আয় স্যার এটা তো মনে হচ্ছে চুরু বুকু নেতা হ্যাঁ এটাই বড় নেতা বাবু ই যোথায় যাবে আমরাকে তোথায় যেতে হবে বাপ এত কষ্ট করে যে পুলিশ চাকরিটা করলি আর কি আর বলো মাথা খারাপ করে দেয় আমার নেতা বাবু এই চুরু বুকু নেতার পেছনে এত বড় বড় শিক্ষিত অফিসাররা ঘুরছে স্যার এই শিক্ষিতর কোনো মান থাকলো নাই বুঝলি দেখো গ্রামটার কোনো ছিঁড়ি নাই কোথা একটু জল নাই ল্যাট্রিন বসে যে ধুব সেটার জল নাই খাবার জল নাই তো স্যার আপনি অত বড় যে চুরু ভুকু নেতা তো নলকূপ বাঁধকুয়া করে দেন হ্যাঁ মানে বান্তাদ নলকূপ কুয়া আরে বাবা আমি কি বান্তান করে দিই নাই এই গাভাটা আমি করে দিয়েছি ও স্যার ছোট মুখে বড় বড় কথা সরি সেট আপ সেট আপ সেট আপ এই গাভাটা আমি করে দিয়েছি কিন্তু গাভায় জল নাই সেটা কার দোষ এবার কি জল টাঙ্কারে টাঙ্কারে আনে কি আমি ভরে দিব ওয়ার পাশে একটা নলকূপ করে দিয়ে আছে হাপারটাই ওইটা খারাপ হয়ে গেছে সারাই নেই এটা সারাবার দায়িত্বটা কি আমার অনেক কিছু করে দিয়ে আছে অনেক কিছু গ্রামবাসীকে আমি করে দিয়েছি কিন্তু না সব খারাপ খারাপ হয়ে আছে সেটা কি আমার দায়িত্ব বল সারাবার চল ওইদিকে চল গ্রামবাসীকে টুকটাক বুঝাবুঝি করতে হবে চল 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 আই হ্যালো আজকে ঘর যাওয়া নাই হবে নেতা বউর সাথে একটা স্পেশাল ডিউটি আছে হ্যাঁ এধারে খাওয়া দাওয়া করে নিব তো ঠিক আছে আমার বাবাই না পুলিশ লাগে চোর বলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওইটা আমি বলে দিছি সবকে বলে দিছি টেনশন নাই ভাই ওইটা কোনো টেনশন নিতে হবে নাই পুরাপুরিভাবে পচে যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অফিসার হ্যাঁ ব্যাপার যেটা হচ্ছে শুনেলা এদিকে আয় তুই সরকারের কাছে এখন টাকা পৌঁছাতে হবে বুঝলি মুখ্যমন্ত্রীর সাথে কথা বললি এখন যে কোনো উপায়ে এই লোকাল মানুষের কাছ থেকে টাকা আদায় করে সরকারের কাছে পৌঁছাতে হবে তোরা এবার যা করবি গাড়ি টাড়ি যা পারবি থাকবি দমে ট্যাক্স ভরে দিবি বাসাকে বুঝলিস দমে ফাইন নিয়ে নিবি আর ওই ফাইনটা যেমন সরকারের কাছে পৌঁছে যায় বুঝলি না আমাদের কোনো মান ইজ্জত নেই বলুন একদম চুপচাপ থাক চুপ একদম চুপচাপ থাক চাকরি থেকে বাইর করে দিব
যাই তাহলে নেতা বাবুর খবরটা কি হলো নেতা বাবু যে পাঁচটা নলকূপ দিছে কোন কুলিয়ে কটা নলকূপ পড়বে আমদে কুলিয়ে তিনটে আর ইয়াদে কুলিয়ে দুটো পাবে ইয়াদে সে কম ভোটার আছে আর আমদে বেশি ভোটার গুনিয়ে গুনিয়ে দিব ভোটাল্লা দুটা ঠিকই আছে কিন্তু পরের বার যখন ছাগল ডাড়ি দিবে 100টা তখন আমরা কিন্তু 75 টেলিব কি করে তোরা পাবি তোরা 25টা দিব না না তোরা বলতে পারবি তোদের এই ভোটাল্লা এই ভোটটা দেই নেতা বাবুকে আর আমরা বলে দিব না আমলা আমরা তাহলে তো সব দিকে ছাটাইন দিছি না না বলি হবে না ছাগল ডাড়িলে আমরা সকল লিব একটা পাবি না তোরা হ্যাঁ এরকম বলি আমরা কি করে দিব আমার কথাটা শুনো অত ঝামেলা নাই দেখো সবাই সমান সমান করে এলাও মিটমা না সমান করলে হবে হামদেরলে গুনিয়ে গুনিয়ে বলে দিব এইলা ভোটা আর তুর হুকু বাবুকে দেই আর ইয়াদলে বলতে পারবে না তার তোরা সব নিয়ে নিবি নাকি সব হত দুটো নলকূপ পাবি তোরা কি আছে দুটো নলকূপ তো ঠিকই আছে কিন্তু ছাগল ডাড়ি ডাড়ি লাগবে না না ছাগল ডাড়ি পাবি না আমরা তোরা বলতে পারবি তোদের তো ভোটার আছে বলে পারবি আরে ঠিক আছে এত গোলমাল করলে হবে হতো এইবারে কোন রকম করে চালাও ইয়ার পরে বারে যখন আসবে তখন তোমরা 100টা লিবে আমরা 100টা লিব দেখো এইবারে তো আমাদের বেশি ভোটার মানে আমাদেরকে এইবারে তো দিতেই হবে 100টা সবাইকে তো বাছড় দিব না একটা একটা ইয়ার পরে বারে না হয় তোমরা নিয়ে নিবে 100 তোকে আর কি বলবো কুশল আর একটুকু জন্য হাতি ইয়াদ কুলিটাই তো ভোটারই নাই আমদে কুলিটাই নেহাত সবাই দিল বলে ভোটটা জিতলি ও মানে আমাদের ভোটলার কোনো দাম নাই মানে আমরা না দিলে তোরা জিততিস নাকি আর আগে বারে যে ওই কম্বল ত্রিপাল কি কি দিলে ওগুলো সব মারিয়ে নিলি আর আমরা এখন মানে কম দিব আরো কম দিব করছিস ছাগল ডাড়ি সব ভুলে গেবে বলে দিছি শুন বেশি উড়ন খড়া ভাষণটা দিস না বুঝলিস না তোর বউকে যখন রূপশ্রীটা করে দিলি তখন কই কিছু বললিস হ্যাঁ বিয়া হওয়ার পরও যে রূপশ্রীটা হয়ে গেল হ্যাঁ আর উয়ার বউ তো দুটা হয়ে গেল কন্যাশ্রী রূপশ্রী দুটাই করে দিলি আর এখন বলছি ছাগল ডাড়ি সমান ভাগ লিব বা 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 আমরা বহুত কথা জানি বলি নাই নে হাতে তোদের তো মাত্র 50টা ভোটে আর বড় বড় উড়া উড়া কথা হ্যাঁ একটা একটা খুঁটে খুঁটে তখন তোরা বলবি সে আমরা অনেক কিছু লুকায় রেখেছি বুঝলিস বললি এখন তোদেরকে তর দিব না কি ভাবেছিস হ্যাঁ ও তোদের গল্ফলাই বুঝাতে যে আমার বউটা একাই রূপশ্রী পেয়েছে আর তোদের বহলা রে ঘুষ ঘুষ লক্ষ্মী মান্ডরে টাকা মারছে তখন হলে ওটা কোনো নাই নেতা ও তো আসছে আসুক কে কত পাবে ওই মীমাংসা করে দিবে ক্লাবটা হান্দের রেজিস্ট্রেশন করা আছে এইবারে যেমন টাকাটা পাই হ্যাঁ বাপ তুই খেলা ঠেলেলা কথা পাবি বন্য সবাই তো তাও তো খাটতে চলে গেলছে এই আমরাই খেলে দিব এরা তো আগেবার খেলে চলে আইলো খেললেই হবে ক্লাবটাও দেখাতে হবে কেন তোদের ক্লাব টেলাব কিছু নাই আর তোরা বুঝিস টাকা লিব হান্দার ক্লাবটা তো খেলবি যায়নি আর কোথায় বাপ তোদের ক্লাব লুকমানের ঘরটাকে ক্লাব করে নিয়েছি আর তোরা যে অত টাকা পাচ্ছি তো টাকা লাগে কি করছিস তোরা আমাদের ক্লাবের হিসাব তোদেরকে কেন দিব হ্যাঁ আমরা ক্লাবের টাকা যেমন তাই করবো তোদের কি সরস্বতী পূজায় আমরা এই বছর সার্জেন না মান দিব হ্যাঁ আমরা ক্লাবের সদস্য না কি হলো তবে হ্যাঁ কি হলো কি হবে তুই তো ছাগল ডালিয়ে মারি নিয়েছিস না আন্দার কিছুই নাই এ মারিব নাই গায়ের মেম্বার পাঠিয়ে নিও আরে মেম্বার একটা রেসিডেন্ট সাইন করতে গেলে গোটা দিন খুঁজে বলতে ওই তো রাত ওই আগে খুঁজেই পাচ্ছিস নাই জিহুর দাদের ভাটিটাকে গেলেই পাবিস হ্যাঁ রে আমি তো ঘরেই থাকি রে মেম্বার বাবু ত্রিপাল্লা তো মারলেন আর এই পরে তোমার তো দালান ঘর আছে তুমি ত্রিপাল্লা কি করবে আমি মেম্বার হয়েছি ইতুটুকু বলিব নাই আমি কি বাস চলিব হ্যাঁ এই মেম্বার বাবু আস্তে আস্তে ইয়ার বলিলে অন্য রকম ঘরে ত্রিপাল্লা আছে নিয়ে নিবি আস্তে ত্রিপাল্লা গরিব লোককে দিবার জন্য এনেছে না আর তুমি ঘরটাই ঢুকাই রেখেছো যাদের ছান টান নেয় উয়ার দিবে না ত্রিপাল্টা কার ঘর ছেঁদা আছে রে সরকার এত ঘর দিছে আর কার ঘর ছেঁদা থাকবে বল আমার ঘরে ত্রিপাল্লা রাখা আছে ওই গরু লাই মুতে একদম ডোভরান নিয়েছে ওই নিচতে বিছান নিয়েছি যত শুকা শুকা থাকবে ঘরে বাকি ত্রিপাল্লা রাখা আছে বা 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 মেম্বার বাহ বটে আর তোমার বহুটাকে তো আশা দিদিমণিয়ে ঢুকাইন দিলে ওটা নিয়ে কিছু বলো কি বলবে রে হ্যাঁ কি বলবে তোদের তো সকলে নজর পড়ে গায়ের জন্য যে এত কিছু করলো সেটা তোদের নজর পড়ছে না পড়ছে তো ওই যে ত্রিপাল পাইল উলা ঘরে রাখে নিল আর ছাগল ডাড়ি তো সব মারি নিল আর যেটা নলকো পাইলো বলছে কুলিয়ে গাড়বি সেটা ইয়ার বাড়িয়ে গাড়ি নিল আর চারো ধার দিল বাউন্ডারি বেড়ে এরপরে লোকে কি করে নিয়ে কুয়ার ঘর জল আনতে আর জেলা বাথরুম আসে দিল সবাইকে দিবার জন্য উলা ঘরে বিরাট সুন্দর বাথরুম বনাই দিল আর যেটা ইন্দিরাবাস দুটো ঢুকে গেল ছাদ পিটে দিল এবারে কি করবে চোখে পড়বে কেন তুমি এই বলো দেখো ভন্ডা কুড়া মাত্রা মানা নাই
আমি পাইছি মারি নিয়েছি এদার কত বারণ করি নে যত মারবে মারিলে বুঝলে তোমাদের কাকু তো মানা করি নে করেছি তুমিই বলো করেছি আজ পর্যন্ত কাকু কে বলতে পারবে সেমনি মাত্তে মানা নাই যেটা আসছে মারি লাও আমি কিছু নাই বলবো আচ্ছা মেম্বার বাবু লোক ভোটে কি জন্য দাঁড়ায় অত বড় বড় লোক যে ভোটে দাঁড়ায় ওরা সমাজ সেবার সেবা করার জন্য ভোটে দাঁড়ায় না হ্যাঁ ওতে দাঁড়ায় না ওই যে কত কিছু পাচ্ছে ওই মুহারাই সব মারছে মারছে কি নাই গাঁটায় 1800 ভোটার মানে জনসংখ্যা আর মোটেই আমার দিকে ভোট দিচ্ছে 800 জন কি ব্যাপার তোরা ঘাস ছড়ছিস বসে বসে ছাগল ধার তিরপার যত কিছু কম্পল টম্পল সব মারার দিকে আছি নাকি আমি কি বলবো তুই মেম্বার ভোট তুই হ্যাঁ স্যার ওই তিরপাল এসেছিল ওই লাগ গরিব লাগা দিয়ে দিয়েছি আর ছাগল ঢাইলাও দিয়ে দিয়েছি সবাইকে একটা করে বা মেম্বার ঢাপু কর নেতা বাবু হ্যাঁ মানে হচ্ছে কি মানে তিরপাল দু চারটা বিতরণ করতে বাকি আছে আর ছাগল ঢাই সব দিয়ে পুরাইছি 10টা মতন আছে হ্যাঁ তারপরে কম হয়ে যাচ্ছে সেজন্য বলে রেখে দিয়েছি বলি এবারে ধুনা এবার ধুনালে একটা ধারে দুটা করে দিবে তাহলে একটা ধারে যদি দুটা করে দেয় তাহলে 10টা ধারে 20 যে না 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 বিদ্যা সেদিকে বিরাট বিদ্যা আছে 20 টা আর ওইদিকে 10টা মানে 30টা হলো 30টা ঘোড়া আরামে দিয়ে আছে ঠিক ঠিক হ্যাঁ সে ধুনাতে দিছি তখন ধুনাতে দে ধুনাবার পরে তখন দিবিস হ্যাঁ হ্যাঁ 10টা ধারে যদি দুটা করে দেয় 30টা হয়ে যাবে 30টা ভোটার আমার আর বাড়িতে পায়ে যাচ্ছি এদিকে হ্যাঁ লোকটার বুদ্ধিমান আছে নাম কি লুকমান লুকমান খাতা লিখে দিবি রে ইয়াকে অঞ্চল সভাপতি করে দিব আচ্ছা তাহলে বলি তিরপাল লাউ কি ধুনাবে নইলা কো মানে ইয়া করে দিব হ্যাঁ না বাবু এই যে তিরপাল লাউ শর্ট পড়ছে তাহলে উলা দু ফাড়া করে দিব হ্যাঁ দু ভাগ হয়ে যাব হ্যাঁ যদি ছোট হয় পরে নিয়ে সিনানটা তো হবে তাহলে বড় জিনিস আছে যে সবাই পাবে বুদ্ধি ভালো আছে সেজন্য গায়ের মেম্বার করে দিয়া হয়েছে বুঝলিস হাবিলদার এস স্যার জুতারা মানে ঢের গরম দিছে আমাকে জুতালা খোসাই মেলকে রেখে দে খোসা আচ্ছা নেতা বাবু আন্দে ক্লাবটা তো এইবার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা কি টাকা পাবো নাই পাবি পাবি ওইটা টেনশন লিস না সব পাবি এবার খেলাটা এন্ট্রি করবি ফুটবলটা যাই খেলে দিবি 11 জন খেলবি 15 জনের নাম লেখান দিবি যাবে দুমদাম জন দিকে পারবি মারিয়ে দিবি সব তো মানে খেলতে পারবি না তাহলে হলো ওই খেলাটা পারলে যে হাত জিত কোনো মানে টেনশন নাই ওইটা তোরা পাই দেবি সব পাবি হ্যাঁ আমরা আই যাবো আন্দে তো সেই রকম ছেলা ছুলু নাই ন বুড়া লোকলা যাই খেলে চলে আসব বুড়া বুড়ি যা পারবে যাই খেলে চলে আসবে খেলে আলাই হলো আর বলতেছিলি না তা বাবু আন্দের কীর্তন করছি তো মানে চাঁদাটা দিবে না তুই বাবা আমি তো মেম্বারকে দিয়েছিলি হ্যাঁ হ্যাঁ রে মেম্বার টাকার তুই নিয়ে চলে আসছিস নাকি হ্যাঁ আনিছিলি তো আমার ঘরে একটা সত্যনারায়ণ পূজা করবি আমার ঘরটে শনি ঢুকে গেছিল বুঝলি ওর জন্য করে দিলি বাহ কবে কবে নিয়ে চলে আলিস আমরাকে বললিসও নাই সেদিন তো বললি মিটিং করি তোরা শুনিস নি বললি হ্যাঁ বললি না হুঁকার দাও রে কেউ হুঁকাই বললি কে হুঁকার দিবে কেউ শুনেই নেই তো আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে পাইরাং গেলছে দেখ আমার পকেট থেকে তো আর টাকাটা যাচ্ছে নাই উপরে আমি চিঠি করে দেবো একটা 50,000 আসবে আমি 30,000 নিবো আর তোদেরকে 20,000 টাকা দিয়ে দিব কীর্তন করার জন্য সেদিকে টেনশন লিস না দেখ আমি যে এত খাটছি খাটছি না তো আমাকেও তো টুকু নিতে হবে ওই যে বাঁধটা কুড়ান দিলি বাঁধটা যে অত গাঢ়া হয়ে গেল গাঢ়া তো হইলো কিন্তু আমার পয়সাটা তো হইলো না বুঝছিস না সেটা সেমনি এইটাও আমি পয়সাটা নিব কোন বানাটা কুড়ালেন স্যার আমরা তো খবরেই পাই নাই বা 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 সেই জন্য বলি টুকটাক পড়াশোনা করবি তোরা যদি নাই করবি তো ছেলা ছুলুলাকে হলো শিখাবি ছেলা ছুলুলাকে সিধান দেখবি আরে বাবা বিরাট যন্ত্র এনেছিলি বিরাট যন্ত্র কোথায় কুড়েছি ওইটা কি তোরা দেখা পাবি সায়েন্টিস্ট যন্ত্র মানে লাইন লাইন ক্যাশ ছিল ওই যে বাঁধটায় জল আছে নাই ওইটা যদি জলটা ডিজাইনে আমি কুড়তি তাহলে তার সিনাথিস কোথায় হ্যাঁ জল শঙ্কর দেখার দিত না নাই তোরা সিনাথিস কথা সেই জন্য আমি সাধারণ মানুষের
সুবিধা বুঝে আমি তলে তলে কুড়িয়ে দিয়েছি। জলটা উপরে ছিল কিন্তু ওই যে একটা মেশিন এসেছিল গার গার তলে তলে মানে মাটিটা সের করা নিয়েছে 70 ফুট মানে 7 ফুট না যাই হোক কিছু একটা বসিল ওইটা সের করা নিয়েছে মাটিটা গাড়া হয়ে গেছে ডেট জল এখন আছে। তারপরে পলি তলিয়ে ভাতলে আমার দোষ নাই দেখো সেটা গায়ে তোমাদের অনেক পলি সেদিক টেনশন হয়ে গেছে। হ্যাঁ হান্দা গায়ে দমে পলি এখন আমার পকেট খালি আর আমার শ্বশুর ঘরে আছে একটা শালি তো আর বিয়া টিকেছে কিছু টাকা লাগবে। এইবার বলতো শাশুড়ি মরেছে ওটা কিনে তা বাবু টাকা দিবে নাকি তোকে? এ চুপ খালি বলে কথা বেকার ঝামেলায় যাবার নাই। আর বলতেছিলি নেতা বাবু নলকূপটা তো আগেবারে দিলি আর ওটাই বাউন্ডারি ঘেরা নিয়েছে আমরা জল নিতে পাচ্ছি না। মানে তুমি বলতে চাইছিস আমি বাউন্ডারি ঘেরাই ওটা আমি তোকে বলছি নাই আস্তে আস্তে ওটা আমরা জল দিয়ে আসে না সেই জন্য বলছি। আচ্ছা হ্যাঁ রে মেম্বার আগেবারে যে দিলি রে একটা নলকূপ। হ্যাঁ নেতা বাবু ওই নলকূপটা আমার জমিতে মানে গাড়াই ছিল তারপর সেই বাউন্ডারি দিয়ে দিলি না তো বাইরে হয়ে যেতে ছিল একটু কম হতে ছিল আর ঘর বানান দিলি তখন আমার দিকে চলে আইলো মানে বাউন্ডারিটার ভিতরে হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে এবার 5টা নলকূপ আসছে ওইটা সবাই ভাগ করে নিবি বুঝলিস? হ্যাঁ তাহলে তাহলে আমার কথাটা শুনে লাও আমরা দু ভাই আছি তাহলে আমরা দু ভাই দুটা নলকূপ নিয়ে নিব তাহলে আর 3টা বাচ্চা কে কেলিবে তাহলে আমি একটা নিয়ে নিব হয়ে গেল আর ইয়ারা ওই কুলির লোক লাগি আর দুটা নিয়ে নিব। বাহ মানে তোরা বলতে চাইছি আমরা গোটা কুলি দুটা নলকূপ নিয়ে নিব নাকি আর তোরা ঘরে একটা ঘরে দুটা নিয়ে নিবে ওটা আমি মানে নিব নাকি কি বলতে চাইছ তোরা? দু ভাই দুটা এই লোকটা কথার বটে এই লোকটা কি নাম? ভন্ধু। ভন্ধু আরে বুঝ দু ভাই দুটা আর আমরা খাবো বুট বাজা ফুটা ফুটুয়া শুকুন থাক না আর বলি নেতা বাবু নলকূপটা আমাদের দিকে দিলে হইতো না তোদের নলকূপ নলকূপ আর নলকূপ ওই কাঁসাই নদী টাইরকে ঘুরাই নিয়ে বহান দিব তোদের কুলি কুলি যত জলের দরকার সব নিয়ে এলবি রাঁধবি খাবি দবকা পাড়বি সব কিছু করবি আমার জুদা লাগে নেতা বাবু আপনি আমার বাড়ি চলুন আমার বউ আপনার জন্য আলু পোস্তুর বড়া ইলিশ মাছ আর শোল মাছের ঝোল আর বড় বড় পিস খাসির মাংস রান্না করে রেখেছে তাই আপনি আমার বাড়ি চলুন। চলুন। আচ্ছা বলছি কুশল তুই আমার আমাদের ঘর দিকে আমার বলে দিবি আমি এই নেতা বাবুর সঙ্গে মেম্বার ঘর দিকে যাচ্ছি তুমি গল্প আছে আরে ওটা না হবে তো পদিনার শরবত করে দিবি দু গ্লাস পদিনার শরবত গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাবে। দেখছেন স্যার তখন চূড়া করে লোকটা কি বলতেছিল বলছে শিক্ষার কোনো মান নাই আর এখন কি কি বলছো? আরে চামচা তালে তারা কি ফুসুর বাজার করছি এদগা এদগা স্যার আমি পুলিশ হবো পুলিশ হবো। আর বলিস না গো আমাদের কোনো সম্মানই নাই তো কি হইলো পড়াটার কোনো আমাদের দামে হইলো নাই যারা টিপ দিল ওদের পেছনে আইনকে বন্ধুক নিয়ে ঘুরে বলতে আছে যাব। এখন আলি খাইনি আরো ঘুরান যেতে হবে চলো চলো ভাতটা বাটি দিবে।